জয়পুরহাট জেলার মুক্তিযুদ্ধ ভিত্তিক কথামালা নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি লালন। 14ই ডিসেম্বর জয়পুরহাট পাক হানাদার মুক্ত হয়। 15ই ডিসেম্বর সকাল 10টায় নুরুজ্জামান ও আব্দুল সাত্তারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। ডাক্তার তোসাদ্দক, সুলতান আলী, গোলাম মোস্তফা, জহির মিয়া, খন্দকার মোহাম্মদ, ওয়াজেদ আলী সহ অন্যান্যরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে বর্তমান থানার দক্ষিণ পার্শ্বে খন্দকার মোহাম্মদ ওয়াজেদ আলীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই উপস্থিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছিল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট কলেজের তৎকালীন জিএস বীর মুক্তিযোদ্ধা খন্দকার ওলিউজ্জামান আলম। ওই সভায় পতাকা উত্তোলন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, যিনি আমাদের নিকট বাঘা বাবলু হিসেবেই পরিচিত। পাখানাদার মুক্ত হওয়ার পর প্রথম সভা অর্থাৎ 15ই ডিসেম্বরের ওই সভায় আরও বক্তব্য দিয়েছিলেন অধ্যাপক খাজা শামসুল আলম, ডাক্তার তোসাদ্দেক হোসেন, অধ্যাপক নুরুন নবী, বাবু মহিম চন্দ্র সরকার, ইসমাইল শাকিদার, নুরুজ্জামান, জাকারিয়া, জনাব আলী প্রমুখ।